তুমি কোনো চিন্তা করো না বৌদি, আমরা সবাই তোমার কথা শুনেই কাজ করব। হ্যাঁ বৌদি, আমরা তোমাকে নিরাশ করব না। আমরা তাহলে আসি দিদি, এসো। চল ভাই। অনেকক্ষণ সে আবার কি অদ্ভুত, তো আপনি কখন থেকে এসে চুপচাপ দাঁড়িয়ে আছেন, আমায় ডাকেননি কেন? দেখছিলাম আপনি ওই ছেলে মেয়েগুলোকে কি সুন্দরভাবে সবকিছু বোঝাচ্ছিলেন। এখন ভাবছি আমিও যদি আপনার ছাত্র হতাম তাহলে বেশ ভালো হতো। কি যে বলেন না আপনি। শুনুন, এইসব কথা না ভেবে আগে আসল কাজটা করুন। আর কত দেরি করবেন? ওই সৌমিলি মিত্রর সঙ্গে এগ্রিমেন্টটা আপনি আর কবে ভাঙবেন? আপনি এক্ষুনি সরাসরি দরখাস্ত করে জানিয়ে দিন যে ওরকম একটা জঘন্য ক্রিমিনালের সাথে আপনি কাজ করতে চান না, কোনো এগ্রিমেন্টে থাকতে চান না। হ্যাঁ, ওই সেই অ্যাপ্লিকেশনটা করার জন্য ওই লয়ারের কাছে আমি যাচ্ছিলাম। আর তাছাড়া এখন তো সৌমিলি লক আপে রয়েছে, কাজ এমনিতেও বন্ধ অমনিতেও বন্ধ, তাই ওর সাথে কাজ করার কোনো প্রশ্নই ওঠে না। অবশ্য এই ঘটনাটা ঘটে আমার চাকরিটা চলে গেল, আর বাইরে এই অবস্থা, কে যে আমাকে এখন চাকরি দেবে কে জানে। কি যে আপনি বলেন না অনিশ বাবু, এত ভালো রেজাল্ট আপনার, এত ট্যালেন্টেড আপনি, আপনার মতো এত গুণী একজন মানুষ চাকরি পাবে না কখনো হতে পারে? আর একটা কথা কি জানেন তো, আপনি খুব ভালো একজন মানুষ, এটাই সব থেকে বড় কথা। আর আমার চোখে তো আপনি ভগবান। ব্যাস ব্যাস, এই ভগবানের আসনে আপনি আমাকে বসাতে চাইলে আর কিচ্ছু চান না, তাই না? মাঝে মধ্যে এই ভগবানের আসন থেকে সরিয়ে মানুষের আসনে বসান না। ভগবান শুধু পুজো চায়, কিন্তু মানুষ মানুষ যেটা চায় সেটা হলো চাঁদে কি সেটা না, যেমন ভেজায় পাহাড় ততটা আদর আছে তোকে দেওয়ার, দেখে যায় ইচ্ছে কত আকাশ কেন যে তোকে পাহারা। কিছু কিছু কথা বুঝে নিতে হয়, সব কিছু মুখে বলা যায় না। কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন যে এত সাহারা সাহারা সারাদিন, কেন যে তোকে পাই না পাই না মনে হয় সারাটা। আমি বোধহয় ভুল সময় এসে পড়েছি না, আমি যাই। কি যে বলো না দিদি ভাই, তুই এটা হোপলেস জানিস তো। একটা লজ্জা পেয়ে গেছে, ওই দেখো এইভাবে মিঠি মিঠি হাসলে হবে, জল খাবার খেতে হবে না, ওষুধ খেতে হবে না, চল চল চল, আর দেরি করিস না, মা কিন্তু খুব রেগে যাচ্ছে। আর মা রেগে যাচ্ছেন কেন? মা তো ওরকম সবসময় রেগে থাকে, আরে দেখিস না সবসময় খালি বলে যে মেয়েটা খাচ্ছে কিনা, মেয়েটা ওষুধ খাচ্ছে কিনা, মেয়েটা ঠিক মতো জল খাবার খাচ্ছে কিনা, এখনো তো তাই করছে। দেখ আসলে কি বলতো, মায়ের মনটা খুব ভালো, মা খুব কেয়ারিং, ছেলে মেয়ে অন্তত প্রাণ। আর এখন তো মা তোকেও কি সুন্দর নিজের মেয়ের মতো ভালোবাসতে শুরু করেছে, তাইটা তো চিন্তা করে। চল খেয়ে নিবি, আয় 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 তাড়াতাড়ি আয়।
মনে মনে আমার উপর খুব রেগে আছো, তাই না দিদি ভাই? আমি তো তোমার সংসারটা ভেঙে দিলাম, সুকান্তদাকে আমি পুলিশে ধরিয়ে দিলাম, কিন্তু বিশ্বাস করো সুকান্তদা আমাদের কথা দিয়েছেন সংশোধনাগার থেকে উনি একজন সত্যিকারের ভালো মানুষ হয়ে ফিরে আসবেন। কি বলতো সর্বমঙ্গলা, আমার আজ 6 বছর হলো বিয়ে হয়েছে, আমি 6 বছরে যেটা করতে পারিনি সেটা তুই করে দেখিয়েছিস। আমি তো সুকান্তকে ঠিক করে বুঝতেই পারিনি, সুযোগই পাইনি, সারাক্ষণ এত মিথ্যে কথা বলেছে আমায়। আমরা ওই নামমাত্রই স্বামী স্ত্রী, আমাদের মধ্যে না আছে ভালোবাসা, না আছে বন্ধুত্ব, বিশ্বাস, কিচ্ছু কিচ্ছু না। আর তাই জন্যই তো তোকে আর ভাইয়াকে যখন একসাথে দেখি তখন আমার মনটা জুড়িয়ে যায়। আমি সবসময় মনে করি যে যত বড়ই ঝড় আসুক না কেন, তুই আর ভাইয়া একে অপরের হাত সব সময় ধরে থাকবি, সেটা যে কত বড় জোর, কত বড় শক্তি। আমি পেলামই না সেই শক্তি, সেই জোর। আর তাই তো শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি পড়ে আছি, স্বামী সন্তান নিয়ে বাবা দাদার ঘাড়ে বসে আছি। শ্বশুরবাড়ির মুখ দেখলামই তো না দিদি ভাই। না রে, তুই যা করেছিস একদম ঠিক করেছিস। মানুষটা যদি এবারে শাস্তির আগুনে পড়ে শুধরে আসে, শুদ্ধ হয়ে আসে, সেটা আমার কাছে সব থেকে বড় পাওয়া হবে, সব থেকে বড় পাওয়া। আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। আমি ওকে ডেকেছি, আপনি যান। এবার কাজের কথা বলি। হ্যাঁ বলুন। বা তার আগে আমাকে একটা কথা বলুন তো, যে মানে এসব হলো কি করে? মঙ্গলা আপনাকে একেবারে জেলে ঢুকে দিল? আপনার এত বুদ্ধি, এত পড়াশোনা, এত টাকা, একটা গ্রামের ভিখিরি মেয়ে আপনাকে হারিয়ে দিল? Shut up! Just shut up! এক্সট্রা কথা বলার জন্য তোমায় এখানে ডাকিনি, কাজের কথা বলছি সেটা শোন। আমি এখন এই জেলের মধ্যে বন্দী হয়ে রয়েছি, এই সুযোগটাকে কিন্তু ইউজ করবে সর্বমঙ্গলা। ও ওর প্রোডাকশনের সমস্ত ধূপকাঠির বিজনেসটাকে সুন্দরভাবে বাড়াবে, পুরো মার্কেটটাকে হোফ পুলিয়ে ও ক্যাপচার করার চেষ্টা করবে। ইমিডিয়েটলি তোমার কাজ হচ্ছে যে তুমি তোমার সোর্স আর সমস্ত লোকজনকে লাগিয়ে জাস্ট খোঁজ খবর নাও যে কোন কোন অঞ্চলে ও মাল ডেলিভারি করছে, কাকে দিয়ে মাল ডেলিভারি করছে, আর ও নিজে মাল ডেলিভারি করছে কিনা। যদি ও নিজে না মাল ডেলিভারি করে থাকে, মানে ও হয়তো নিজে করছে বা সঙ্গে অনিশ কাঞ্জিলাল থাকলো, এই সমস্ত খোঁজখবরটা কিন্তু তোমাকে নিতে হবে। রুট ম্যাপটা তৈরি করে নিয়ে আমার কাছে চলে এসো, ঠিক আছে? আমি ঠিক করে দেবো তোমাদেরকে কী করতে হবে। কেমন? আজ থেকেই কাজে লেগে পড়ো, চলো। আজই? আজ থেকে। দেখো তুমি কিন্তু এখনই গ্রামে যেতে পারবে না। মানে আমাকে একবার গ্রামে যেতেই হবে, আজকে কালকের মধ্যে না গেলেও হবে, এই কদিন আমি এখানেই থাকতে পারবো, 8 দিনের মাথায় আমাকে একবার গ্রামে যেতেই হবে। আপনি তো জানেন মঙ্গলাদের বসত বাড়িটা আমার কাছে বন্দুক রাখা আছে, ওর হাতে আর মাত্র 8 দিন সময় আছে, এই 8 দিনের মধ্যে ওকে টাকাটা ফেরত দিতেই হবে। যদি ও সেটা দিতে না পারে তাহলে ওই ল্যাংড়া বাবা মা ভাই প্রত্যেকটাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো, আমি কিচ্ছু শুনবো না। ম্যাডাম
পঞ্চায়েতের লোকের সামনে মঙ্গলা আমাকে অনেক অপমান করেছে। প্রত্যেকের সামনে কথা দিয়েছে যে আমাকে টাকাটা সময় মতো ফেরত দেবে, যদিও সেটা না পারে তাহলে ওদের পুরো বসত বাড়িটা আমার। বুঝতেই পারছেন ম্যাডাম, 1,00,000 টাকাটা আমি মঙ্গলাকে কোনোভাবেই জোগাড় করতে দেব না। ম্যাডাম, আপনার যেরকম স্বার্থ আছে আমারও আছে। ওই মঙ্গলাকে আমি এবার হাতে আর পাতে একসাথে মারব। তুমি আমাদের কাছে তোমার ধূপকাঠি বিক্রি করতে বাধ্য। কে বলেছে বাধ্য হব? তোমরা আমাকে বাধ্য করতে পারবে না। আজকের পর আমিও দেখে নেব সর্বমঙ্গলা ধূপকাঠির গুণাগুণের ওপর নিজেদের কোম্পানির নাম সাটিয়ে তোমরা কিভাবে বিক্রি করতে পারো। আমাকে খুন করতে চাওয়ার দায়ে তোমাকে শাস্তি আজ পেতেই হবে, পেতেই হবে। অফিসার, এবার আপনারা এনাকে অ্যারেস্ট করতে পারেন। আলাদা করে মশলা বেটে ফ্রিজে তুলে রেখেছি। আর মা গোলমরিচ বাটা দিয়ে যে মাছের ঝোলটা খেতে ভালোবাসেন ওইটা বানিয়ে রেখেছি জিওল মাছ দিয়ে। তা আপনাকে এতগুলো কাজ কে করতে বলেছে শুনি? এবারে দেখো তোমার যেতে দেরি হয়ে যাবে। কিচ্ছু হবে না গো। শোনো না, আমায় খালি এটা বলো যে মায়ের খাবারটা খেয়ে ভালো লেগেছে কিনা। ও মা, ভালো কেন লাগবে না? এই তো কালকেও তো খেলো, কি তৃপ্তি করে খেয়েছে। তাই? আচ্ছা শোনো না, মা কাল বলছিলেন না যে আমাদের বাড়ির পেছন দিকের বাগানটা পরিষ্কার করতে হবে, তাই লোক ডাকবে, লোক ডাকতে বারণ করে দাও। এই লকডাউনের সময় শুধু শুধু পয়সা খরচার দরকার নেই, মাকে বলো আমি করে দেবো। ওই বাগানের পিছনে যা যা আগাছা ডালপালা ঘাস আছে সব আমি কেটে একেবারে পরিষ্কার করে দেবো। ওমা, সে কি কথা, তুমি বাগান পরিষ্কার করবে? ওমা, আমার গ্রামের বাড়িতে তো আমিই সব করতাম। আচ্ছা এবার আমি আসি, আমাকে আজকে অনেকগুলো জায়গায় যেতে হবে। ওই যে মিডিয়াম স্টোর বলে যে রিটেলটা আছে না তোমাদের এখানে, ওইখানে আমার ধূপকাঠি ডেলিভারি করতে যেতে হবে। আসি। আরে খাবারটা তো শেষ করে যা। দিদি ভাই অনেক খেয়েছি, আর জোর করো না, অনিশবাবু আমার জন্য ওয়েট করছেন, দেরি হয়ে যাবে আমার। মা, আমি এবার বেরোচ্ছি। বড় বৌমা, তোমাদের ছোট যাকে বলে দাও যে শুধু শুধু ব্যবসা নিয়ে মেতে থাকলেই তো হবে না। এই কদিন আগে হাসপাতাল থেকে ফিরেছে, খাবার দাবার ঠিক করে খেতে হবে, ওষুধপত্র খেতে হবে, আর বিশ্রামও নিতে হবে। হ্যাঁ মা, আমি আমি নিয়ে এসেছি, এনো, ধরো ধরো ধরো। দেখেছো তো, তোমার জন্য এক্ষুনি আমি মায়ের কাছে বকুনি খেতাম। ছোট বৌমার জন্য বুড়ি শাশুড়ির একেবারে দরদ উতলে পড়ছে, এদিকে ছেলের ঘরে বউকে থাকতে দেয় না। বুড়ির মনে এক, মুখে আর এক। এবার আমি আসি মা, আপনার ছেলে অপেক্ষা করছে। আমি একটা কথা বুঝতে পারছি না শ্রেয়া, তুই বড় বৌমা মানে সবাই মিলে কি তোদের ছোট বউকে বোঝাতে পারছিস না যে এক্ষুনি ব্যবসা নিয়ে এত ছুটোছুটি না করলেই নয়? কেন, ওর ছেলেরা তো গেছে, ওর ছেলেরা তো মালপত্র নিয়ে সব দোকানে দোকানে দিতে গেছে, তাহলে ওকে কেন ছুটতে হচ্ছে? আর আমি তো শুনলাম যে সকালে তোদের বাবাও সমস্ত হিসেবপত্র দেখে রেখেছে। তাহলে মা, আমাকে যে বেরোতেই হবে। এর আগে তো আমি আপনার ছেলের সাথে বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে ধূপকাঠি ডেলিভারি করে এসেছি, ওরা তো আমার মুখটাই চেনে। এখন আমার সেলসম্যান ছেলেরা যেসব দোকানে যাচ্ছে ওদের তো সেসব দোকানের মালিকরা ঠিক মতো চেনে না, তাই ওদের কাছ থেকে ঠিক মতো জিনিস নিতে ভরসা পাচ্ছে না। এখন আমার মুখটা দেখলে ওরা খানিকটা ভরসা পাবে। আমি আজ নিজে দোকানে দোকানে গিয়ে বলে আসবো যে ওরা আমারই কোম্পানির লোক,
ওনারা ওদের কাছ থেকে একদম খাঁটি সর্বমঙ্গলা ধূপকাঠি পাচ্ছেন। মা, ব্যবসাটাকে দাঁড় করাতে গেলে আমায় যে পথে নামতেই হবে, পরিশ্রম যে আমায় করতেই হবে। আপনার ছেলেই তো আমায় সবসময় বলে পরিশ্রমই সাফল্যের একমাত্র চাবিকাঠি। সর্বমঙ্গলা বলছি, তুমি কি কোথাও বেরোচ্ছ? না, মানে তোমাকে কয়েকটা কথা বলার ছিল। আসলে তোমার এই ব্যবসার কাজে, না মানে তোমার এই ভালো কাজে তুমি যদি আমাকে প্রয়োজন মনে করো তাহলে তোমার সঙ্গে রাখতে পারো। অবশ্য যদি তুমি আমাকে বিশ্বাস করো, ক্ষমা করে দিয়ে থাকো, তাহলে আমি যদি তোমার কোনো কাজে আসতে পারি, হেল্প করতে পারি, আমার খুব ভালো লাগবে সর্বমঙ্গলা। বিশ্বাস করো, যেরকম বর্দিভাই দিদিভাই তোমার সাথে থাকে, তোমাকে হেল্প করে, আমিও করতে চাই। ওমা, তুমি আমাদের সঙ্গে কাজ করতে চাও, সে তো খুব ভালো কথা। হ্যাঁ, মাও কিন্তু তাই চায় যে মায়ের তিন বৌমা একসাথে মিলে থাকুক, ভালো থাকুক। কি মা, চাও না? হ্যাঁ মেসি ভাই, তুমি চাইলেই আমাদের সাথে কাজ করতে পারো। তুমি আমার গুরুজন, আমি তোমায় ক্ষমা করার কে? আমরা এখন থেকে সবাই মিলে খুব সুখে শান্তিতে থাকবো, একসাথে কাজ করব, সারা জীবন খুব ভালো থাকবো, খুব আনন্দে থাকবো। পড়া সুখ বলে, কিন্তু এত সুখ, এই সংসার, এই সবকিছু যে আমার কাছে কাচের স্বর্গ। একদিন সব ভেঙে যাবে, আমায় এ বাড়ি ছেড়ে, এই সংসার ছেড়ে, তোমাদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে। কারণ আমার আর অনিশ বাবুর বিয়েটা যে একটা নকল বিয়ে, নকল। ব্যবসাটা আরো বড় করেছো, তোমার সর্বমঙ্গলা ধূপের কোয়ালিটি এত ভালো, দোকানে এত ধূপ থাকে সত্ত্বেও সবাই তোমার এই সর্বমঙ্গলা ধূপই চায়। সবই আপনাদের আশীর্বাদ জেঠু। তোমার এই খবরটা দেখে না আমাদের সবার মাথায় হাত। ছি 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 ছি, কি যেন মেয়েটার নাম? সৌমিনী। তুমি কোনো চিন্তা করো না মা, সবাই আমরা তোমার সাথে আছি। তুমি লড়ে যাও, দেখি কে কিভাবে তোমাকে আটকায়। তোমার এই সর্বমঙ্গলা ধূপ একদিন বিশ্ব জয় করবে মা। আসছি জেঠু। এনি আপডেট?